এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে বাংলাদেশ 14% রপ্তানি হারাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে পণ্য ও বাজার বহুমুখী করার উপর জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের মতো সম্ভাবনাময় অন্য সব খাতেও বন্ডেড ওয়্যার হাউস সুবিধাসহ নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দেন তিনি। দেশের প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশ। এসব দেশে পণ্য ও সেবা রপ্তানিতে দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। একই সুবিধা আছে যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কয়েকটি দেশে, যার উপর ভিত্তি করে রপ্তানি খাতে আয় ছাড়িয়েছে $55 বিলিয়ন। তবে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে সেই সুবিধা হারাবে বাংলাদেশ। তখন গড়ে 9% বেশি বাড়তি শুল্ক গুনতে হবে রপ্তানিকারকদের। এর ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে। বিশ্বব্যাংক বলছে গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে বছরে 14% রপ্তানি হারাবে বাংলাদেশ। এক্সপোর্ট অফ বাংলাদেশ উইল অ্যাকচুয়ালি সি হাইকস ইন ট্যারিফ অফ অ্যাবাউট 9%। আওয়ার এস্টিমেট ইজ দ্যাট এক্সপোর্ট কম্পিটিটিভনেস উইল ডিক্লাইন বাই 14%। এমন বাস্তবতায় রপ্তানি বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে তৈরি পোশাকের উপর অতি নির্ভরতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির আবাসিক প্রতিনিধি বলছেন ওষুধ, প্লাস্টিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প সহ বেশ কিছু শিল্পে সক্ষমতা রয়েছে বাংলাদেশের, তবে সেটি কাজে লাগাতে বন্ডের ওয়্যারহাউস সহ প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার পরামর্শ দেন তিনি। Must change. I'm keen to really hear from you, learn from you about the potential of new markets, new products. সেই সাথে ব্যবসার পরিবেশ উন্নয়ন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো এবং সরকারি সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্বব্যাংকের এই কর্তা। That is very important part. হোসেন শাহাদাত, News24, Zone Model.